শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 9 এর লেসন 6 পেপার এন্ড হোয়েল এই বিষয়টির উপর আমরা আলোচনা করব, অর্থাৎ পেপার কাগজ এবং চাকা আমাদের মডার্ন সিভিলাইজেশনের জন্য এই দুটি জিনিসের কি ভূমিকা রেখেছে বা এদের ইম্পর্টেন্স কতটুকু সেটার উপর আমরা আজকে আলোচনা করব। দেখো, এই ধরতে গেলে আমাদের এই মডার্ন যুগের এই দুটো জিনিসের কতটুকু গুরুত্ব আমরা হয়তো বা এই পেসেজের মাধ্যমে বুঝতে পারবো। তাহলে চলো আমরা পেসেজটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি। ওকে, লেটস স্টার্ট। কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ এট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন, অর্থাৎ বলা হচ্ছে যে এই সিভিলাইজেশনের যদি আমি সেন্টার বলতে চাই বা কেন্দ্রবিন্দু হচ্ছে এই কমিউনিকেশন অফ আইডিয়া, অর্থাৎ যোগাযোগের যে ধারণা সেটাই হচ্ছে এই সিভিলাইজেশনের কেন্দ্রবিন্দু। ইট নিডস, ইহার প্রয়োজন রাইটেন রেকর্ডস, অর্থাৎ লিখিত দলিল, মোস্ট অফ আওয়ার রেকর্ডস, অর্থাৎ অধিকাংশই দলিল, ইন দ্য মডার্ন এজ, অর্থাৎ এই আধুনিক যুগে, আর অন পেপার, সেটা কিসের উপরে নির্ভরশীল? কাগজের উপরে। তো যদিও রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি, বলা হচ্ছে যদিও লেখা আবিষ্কার হয়েছে খুবই বা অনেক আগেই, পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন। ইনভেনশন আর ডিসকভারি ভিতরে পার্থক্য হচ্ছে যে ইনভেনশন হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা, নতুন করে কোনো কিছু আবিষ্কার করা, আর ডিসকভার হচ্ছে যেটা আবিষ্কৃত ছিল সেটাকে সবার সামনে উন্মোচন করা। অনেক আগে তৈরি ছিল কিন্তু সেটা মানুষ জানতো না, সেটা ডিসকভার করা বা সেটাকে বহিঃপ্রকাশ করা বা প্রকাশ করা। ওকে, বলা হচ্ছে যে পেপারটা অনেকটাই আধুনিক ইনভেনশন কিন্তু লেখার বিষয়টা ছিল খুবই আগেই। তারপরে বলা হচ্ছে যে ফর লং ইন হিস্ট্রি, অর্থাৎ আমাদের এই ইতিহাসের অনেক আগে থেকেই পিপুল এক্সচেঞ্জ, অর্থাৎ জনগণ আদান প্রদান করত বা করতেন আইডিয়াস, ধারণা, থ্রু স্পিকিং অ্যান্ড লিসনিং, সেটা বলার মাধ্যমে এবং শোনার মাধ্যমে। দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং, তারপরে এই লেখা বিষয়টা, অর্থাৎ লেখার যে শিল্পটা সেটা আসছে। বাট কিন্তু টু রেকর্ড থোর্স ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু এই রেকর্ডটা, অর্থাৎ নথি বা আমাদের এই যে রেকর্ড দলিলগুলো রাখার যে পদ্ধতিটা রাইটিং এর, সেটা ছিল খুবই কঠিন। রাইটিং ম্যাটেরিয়ালস আর নট অ্যাভেলেবল, অর্থাৎ এই যে লিখিত যে জিনিসগুলো বা উপকরণগুলো সেটা অ্যাভেলেবল ছিল না, পর্যাপ্ত ছিল না। পিপুল ইউজড দ্য সারফেস অফ স্টোন, অর্থাৎ জনগণ ব্যবহার করত বা মানুষ বা লোকজন ব্যবহার করত সারফেস অফ স্টোন, অর্থাৎ পাথরের যে টুকরোগুলো আছে, মেটাল, লোহা, উড, কাঠ, বার্ক ব্যবহার করত, লিভস, পাতা ব্যবহার করত। বার্ক মানে হচ্ছে যে গাছের ছাল বা যেটাকে আমরা বলি বাকল, এটসেট্রা, ফর রাইটিং, কিসের জন্য? সেটা লিখে রাখার জন্য। দোজ থিংস, যে এই সমস্ত জিনিস, ওয়ার নট ইজি টু ক্যারি, এগুলো বহন করা সহজ ছিল না। ক্যারি মানে হচ্ছে বহন করা। দেন ফর এজেস, তার পরবর্তীতে সময়ে, পিপুল লুকড ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস, তারা কি করলো, খুঁজতে শুরু করলো যে সবচেয়ে সহজ যে ম্যাটেরিয়ালস বা উপাদানগুলো হচ্ছে সেগুলো। ফাইনালি, পরিশেষে, পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD, অর্থাৎ সর্বপ্রথম চীনে এই পেপারটা ইনভেন্ট হয়, অর্থাৎ এটা আবিষ্কার হয় 105 খ্রিস্টাব্দে। বিফোর দ্য পেপার ইজ, নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড, অর্থাৎ বিফোর দ্য পেপার ইজ, অর্থাৎ কাগজের যুগের আগে, নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড, মানে হচ্ছে জ্ঞানটা সীমাবদ্ধ ছিল। ক্যান ইউ থিঙ্ক অফ দ্যাট টাইম, তুমি কি সেই সময়টাকে চিন্তা করতে পারো? There were very few books in the world, সে সময় ছিল খুবই অল্প বই পৃথিবীতে, অর্থাৎ বিশ্বে খুব অল্প পরিমাণ বই ছিল, মানে নাই বললেই চলে। মেবি, সম্ভবত, they were written on stone, সম্ভবত তারা লিখেছে পাথরের উপর, or on heavy wood plank, অর্থাৎ অথবা তারা খুবই ভারী কোনো কাঠের ছাল, ছাল যে ছালটা আছে বা যে বাকলাটা আছে সেখানে লিখতো, or on metal শীটস, অথবা তারা লিখত কোনো লোহা জাতীয় কোনো শীটের উপর। সাপোজ, ধরো, ওয়ান পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক, ধরো তুমি একটা পেজ ছিল খুবই ভারী একটি পাথরের টুকরা। সো থিঙ্ক অফ এ 100-page বুক, তুমি চিন্তা করো যদি 100 পেজের একটা বই হয় তাহলে সেটা কতটুক? ইন আওয়ার এজ, আমাদের এই যুগে, ইউ ক্যান ক্যারি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নলেজ, তুমি সর্ববিশ্বের, মানে বিশ্বের সব জ্ঞান তুমি বহন করতে পারো, ইন ডিজিটাল ফর্ম, আধুনিক মাধ্যমে বা আধুনিকভাবে, ইন ইউর ল্যাপটপ ব্যাগ, তুমি তোমার ল্যাপটপ ব্যাগের ভিতর। ইউ ক্যান ইভেন
তুমি এমন কি পারো ক্যারি বহন করতে এ হিউজ ভলিউম অফ পেপার, প্রচুর পরিমাণে কাগজপত্র, এনসাইক্লোপিডিয়া, যেটাকে বিশ্বকোষ বলা হয়। বাট হু কুড প্রডিউস অ্যান্ড ক্যারি টনস অফ হেভি স্টোন বুকস অ্যান্ড ডকুমেন্টস ইন দোজ পেপারলেস ডেজ। কিন্তু হু কুড প্রডিউস অ্যান্ড ক্যারি, কে বহন করতো এবং এটা উৎপাদন করতো টনস অফ হেভি স্টোন, এই ভারীগুলো ভারী পাথরটা, বুকস যেটাকে বই আকারে ছিল এবং ডকুমেন্টস আকারে ছিল তথ্য আকারে, ইন দোজ পেপারলেস ডেজ, এবং সেই সময়টা যে সময়টাতে পেপার ছিল না বা সেই দিনে পেপারটা ছিল না। ইনফ্যাক্ট এমন কি পেপার হ্যাজ মেড পাবলিকেশন অ্যান্ড দ্য স্প্রিড অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইজি, অর্থাৎ এই কাগজটা সেটা কি করেছে, কি তৈরি করেছে, পাবলিকেশন প্রচারণা এবং স্প্রিড অফ নলেজ এবং জ্ঞানের বৃদ্ধি এবং ইনফরমেশন ইজি করেছে, অর্থাৎ তথ্যটাকে সহজ করে ফেলেছে। সো ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, এবং তুমি দেখতে পাচ্ছ যে এই পেপার বা কাগজ কিভাবে আমাদের জীবনটাকে পরিবর্তন করেছে। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি প্যাসেজের মূল ভাবটা, যেটা আমরা আজকে দেখলাম যে পেপার কিভাবে আমাদের লাইফটা এবং সিভিলাইজেশনকে পরিবর্তন করেছে, এবং পেপার সম্পর্কে আমরা একটু অতীত ঘাটিয়ে দেখলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।